হ্যালো বন্ধুরা, গুড মর্নিং কলকাতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে বানাচ্ছি চিলি ফিশ, তার জন্য নিয়েছি মাছ। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা কাতলা মাছের পেটি। পেটিটাকে আমি কাঁচা অবস্থাতেই এরকম করে আস্তে করে টেনে কাঁটাগুলোকে ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। প্রথমে আমি ম্যারিনেশন করব, তার জন্য যা যা উপকরণ লাগছে। রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এক চামচ ভিনিগার নিয়েছি, সয়া সস নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর একটা ডিম আমি ভেঙে রেখেছি। এবার ম্যারিনেশনটা করে নেব। প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এবার দেব আদা বাটা, রসুন বাটা দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম। আমি অল্পই দিচ্ছি, আপনারা যদি বেশি ঝাল খান স্পাইসি, আপনারা বেশি ঝাল বা কম দিয়ে নিতে পারেন। ভিনিগার দিলাম, সয়া সস দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দেব, হলুদের গুঁড়ো দিলাম। এবার ডিমটা দিয়ে ভালো মতো মেখে নেব। ভালো মতো মাখা হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। মাছটা আমি 10 মিনিটের জন্য মেখে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেব। এবার এইগুলোকে ভেজে নেবো একে একে। চিলি ফিশ বানানোর জন্য যা যা উপকরণ লাগছে, এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, টমেটো সস, কাঁচা লঙ্কা 4টে আমি চিড়ে নিয়েছি, ক্যাপসিকাম আমি এরকম কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজও তাই এইভাবে কিউব করে কেটে নিয়েছি, লাগছে গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর লাগছে অল্প একটু চিনি। এখানে সয়া সস নিয়েছি, আর গ্রেভি করার জন্য এখানে 1 চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি আগে থেকে। এবার মাছগুলো আমি ভেজে নেব। তেলটা একটু বেশিই দিচ্ছি, যেহেতু এটা ডুবো তেলে ভাজা হবে, তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে আস্তে আস্তে এইভাবে মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছটা যখন দেবেন গায়ে গায়ে দেবেন না, একটু একটু ফাঁকা ফাঁকা দেবেন, নাহলে একটার গায়ে একটা লেগে যাবে। মাছগুলো দিয়েই ঝট করে নাড়াচাড়া করতে যাবেন না, 1 পিঠ হবে, তারপরে আস্তে করে উল্টে পাল্টে দিতে হবে। 1 পিঠ হালকা হয়েছে, আমি আস্তে করে একটু নাড়াচাড়া করে দেবো, কেননা যেহেতু ব্যাটার আছে ভেঙে যেতে পারে। আস্তে আস্তে করে খুব হালকা হাতে উল্টাতে হবে। চিলি ফিশ একটা খুব টেস্টি খাবার, বাচ্চাদের বড়দের সবারই পছন্দের, আপনারা বাড়িতে বানিয়ে খান খুব ভালো লাগবে। চিলি ফিশটা পোলাওয়ের সাথে বা বিরিয়ানির সাথে খুবই ভালো লাগে খেতে। অলরেডি আমার চ্যানেলে রেসিপিটি দেওয়া আছে, মিক্স ফ্রাইড রাইস আছে, এমনি পোলাও আছে, আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন। এইগুলো একটু লাল লাল করে ভাজা হবে, আর ভাজাটা সময় নিয়ে ভাজতে হবে, হট করে মানে বাড়িয়ে দেবেন না আগুনটা, মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে ভাজাটা খুব ভালো মতো হবে, নালে ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো, এরকম লাল লাল হবে। আরও একটা ব্যাচ ভাজার জন্য আমি দিয়ে দেবো। আর মাছগুলো খুব ভালো মতো ভাজতে হবে, নালে কিন্তু আঁশটা গন্ধ করবে। আমি সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অলরেডি আমার চ্যানেলে সয়া পোলাও দেওয়া আছে। মাছগুলোকে 30 সেকেন্ড অন্তর অন্তর উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সমানভাবে সব দিক থেকে ভাজাটা ভালো মতো হবে, আর খেতেও খুব টেস্টি হবে। আমরা বাঙালি, আমাদের মাছ খুবই প্রিয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার সব মাছগুলো তুলে নেব। দেখতে খুবই সুন্দর হয়েছে, যেই তেলে আমি মাছগুলো ভেজেছিলাম সেই তেলেই এবার গ্রেভিটা আমি বানিয়ে নেব। প্রথমে রসুন কুচি দিচ্ছি, তারপরে আদা কুচি দিচ্ছি। এইটা দিয়ে রসুন আর আদা কুচি দিয়ে হালকা শ্যালো ফ্রাই করবো, কেন বেশি আমি ফ্রাই করবো না, তাহলে ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। এবারে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নাড়াচাড়া করবো, বেশি নাড়াচাড়া করবো না, কেন ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এক মিনিট মতো আমি নাড়াচাড়া করবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো,
বেশি নুন দেব না, কেন সয়া সসে এমনি নুন থাকে। অল্প গোলমরিচের গুঁড়ো দেবো, হালকা চিনি দেবো। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে বলবো একটু দিতে, কেননা যেখানে সস পড়ে বা টমেটো পড়ে সেখানে একটু চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স করে আর মানে টেস্টও আসে যে কোনো তরকারিতে। হালকা নাড়াচাড়া করে নেব। এবারে সয়া সসটা আমি দিয়ে দেবো, এবার টমেটো সসটাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দু মিনিট মতো ভালো মতো মেশাবো। দু মিনিট হয়ে গেছে, এবারে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এবার গ্রেভিটাকে আমি ঠিক করার জন্য একটুখানি অ্যারারুট গুলে রেখেছি, সেই জলটা আমি দিয়ে দেবো। দেবার আগে একটু নাড়িয়ে নেব, কেন যখন গুলে রেখেছিলাম তখন ঠিকঠাক ছিল, এখন একটু তলায় বসে গেছে, আমি দিয়ে দিলাম। এবার এক মিনিট মতো ফুটতে দেব। কেউ যদি বেশি গ্রেভি চান আর একটু জল হালকা দিতে পারেন, এটা যদি বেশি গ্রেভি হয়, অনেকে গ্রেভি পছন্দ করেন রুটি বা পরোটা বা পোলাওয়ের সাথে, তাহলে গ্রেভি একটু বেশি রাখা যেতেই পারে। আমি দু মিনিট মতো একটু ফুটে উঠলেই আমি নাবিয়ে নেব, ততক্ষণ আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো সুন্দর করে চিলির মধ্যে ঢুকে যায়। চিলি ফিশটা যে আমি বানিয়েছি তার মধ্যে ঢুকে যায় খুব সুন্দরভাবে। চিলি ফিশটা রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, চিলি ফিশ সার্ভ করার জন্য রেডি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, এরকম নতুনত্ব রেসিপি পেতে সাথে থাকবেন।